আমরা দুইবার মরি একবার যখন নিজের অস্তিত্বটাকেই হারিয়ে ফেলি তখন আর বেঁচে থাকার কোনো মানে হয় না আর একবার আমরা শারীরিকভাবে মরি তোমার ভালো লাগার মানুষকে তুমি যদি গ্রীষ্মের এই উষ্ণতার সাথে তুলনা করো হোয়াট উইল বি হিজ অর হার রিয়াকশন ইনফ্যাক্ট ম্যাকবেথ আজকে যুগেও বাংলা ওয়েব সিরিজ হিসেবে মন্দার নামে আমাদের সামনে হাজির হয় যে কোনো পোয়েট্রি ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে দুটো জিনিস ভীষণই ইম্পর্টেন্ট যে কোনো লিটারি টেক্সট পড়ো না কেন ফার্স্ট হচ্ছে মিনিং অ্যান্ড সেকেন্ড ইজ সিগনিফিক্যান্স কল্পনা করো কয়েকশো বছর আগের এমন এক সময়ের যখন ইংল্যান্ডের খুব সাধারণ একটা পরিবারে খুব ছোট্ট একটা শহরে খুব সাধারণ একটি মানুষ যার না ছিল তথাকথিত উচ্চশিক্ষা ইনফ্যাক্ট তার সম্বন্ধে বলা হয় পুঁথিগত শিক্ষাটাও পূর্ণাঙ্গ অর্থে তিনি গ্রহণ করতে পারেননি ঠিক এমন একটি মানুষ মোমবাতির মিটমিটে আলোই। এমন কিছু উজ্জ্বল সাহিত্য রচনা করে গেছেন যে সাহিত্যগুলো আজ আমাদের মধ্যে কালজয়ী সাহিত্য রূপে পরিচিত হ্যাঁ আমি উইলিয়াম শেক্সপিয়ারের কথা বলছি যখনই আমরা ইংলিশ লিটারেচারের কথা বলি বা ইংরেজি সাহিত্যের কথা বলি তখন যে নামগুলো মাথায় আসে তার মধ্যে অন্যতম একটি নাম উইলিয়াম শেক্সপিয়ার আমরা যখন উইলিয়াম শেক্সপিয়ারের কথা বলি তখন ট্র্যাজেডির কথায় বিশেষ করে আমাদের মাথার মধ্যে আসে ম্যাকবেথ হ্যামলেট কিংলিয়ার বা অথেলো কিন্তু আদতে তিনি শুধু ট্র্যাজেডির মধ্যে আবদ্ধ ছিলেন অবভিয়াসলি নট আমরা যখন উইলিয়াম শেক্সপিয়ারকে প্রত্যক্ষ করি তখন অবাক হয়ে যেতে হয় তিনি একাধারে যেমন ট্র্যাজেডিতে নিপুণতার সঙ্গে ট্র্যাজিক হিরো এবং মানুষের সাইকোলজিকে এক্সপ্রেস করেছেন বা হাইলাইট করেছেন অন্যধারে কমেডিতেও তিনি নিপুণতার সঙ্গে কমিক এফেক্টটাকে রিপ্রেজেন্ট করেছেন আমাদের সামনে তার মানে শেক্সপিয়ার কি শুধু নাট্যকর হিসেবে আমাদের সামনে পরিচিত একদমই নয় শেক্সপিয়ার একজন প্রমিনেন্ট পোয়েটো বটে হ্যাঁ ইনফ্যাক্ট আজকে যে পোয়েট্রিটা আমরা পড়তে চলেছি এটি শেক্সপিয়ারের লেখা বিখ্যাত একটি সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এস ডে কিন্তু মূল সনেটে ঢোকার আগে আমরা বাহ্যিক কিছু ব্যাপার বিষয়গুলো নিয়ে আলোচনা করব সাহিত্যের স্টুডেন্ট হিসেবে বা সাহিত্যের স্কলার হিসেবে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে আমরা যখন কোনো পোয়েট্রি পড়ি বা কোনো নভেল পড়ি বা কোনো লিটারি টেক্সট পড়ি তখন দুম করে সেই টেক্সটের মধ্যে ডিরেক্ট ঢুকে না গিয়ে সেই টেক্সটের পারিপার্শ্বিক সিচুয়েশনস পারিপার্শ্বিক ইনসিডেন্টস বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু অ্যানালিসিস করা তাহলেই একটি টেক্সটকে পূর্ণাঙ্গ অর্থে বোঝা যাবে এবং সব থেকে বড় বিষয় টেক্সটের যে সিগনিফিকেন্স থাকে সেই টেক্সটে যা যা কিছু লেখা হয়েছে সিগনিফিকেন্সটা প্রকৃত অর্থে আমাদের সামনে ফুটে ওঠে তাহলে চলো দেখে নেওয়া যাক আমরা আজকের এই পোয়েমটি শুরু করার আগে আমরা কি কি পড়তে চলেছি আদতে প্রথমত আমরা আলোচনা করব অ্যাবাউট দ্য পোয়েট অর্থাৎ মেজর আসপেক্টস অব শেক্সপিয়ার্স রাইটিং তারপরে আলোচনা করব জনরা অর্থাৎ শ্যালাই কম্পেয়ার দিটি কি কী ধরনের পোয়েট্রি বা পোয়েম সেটা দেখে নেব জনরার পরে আমরা এবার মূল কবিতায় ঢুকবো এখানে কি আলোচনা করব এখানে আলোচনা করব লাইন বাই লাইন অ্যানালিসিস করে তারপরে মেজর থিমেটিক আসপেক্টস এবং এই পোয়েমের মধ্যে যদি কোনো সিম্বল থাকে সেই সিম্বলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং ফাইনালি শ্যালাই কম্পেয়ার দি এ সামার্স ডে কবিতাটির ফর্ম এবং স্ট্রাকচারটা ঠিক কেমন সেটা জেনে নেব তাহলে আমরা প্রথমে শেক্সপিয়ার সম্বন্ধে অল্প বিস্তর আলোচনা করি উইলিয়াম শেক্সপিয়ার তিনি যেমন একাধারে একজন বিখ্যাত প্লে রাইট ছিলেন আবার একজন প্রমিনেন্ট কবিও ছিলেন সর্বোপরি তিনি অ্যাক্টিংও করেছেন তার জীবনকালে তার সাহিত্য চর্চা খুব বেশি দিনের নয় তিনি বাউন্ন বছর মতো বেঁচেছিলেন এবং পঁচিশ বছর বছরের মধ্যে পঁচিশ বছর তিনি প্রকৃত অর্থে সাহিত্য চর্চা করেন এই সময়কালে তিনি প্লেজ রচনা করেন থার্টি সেভেন প্লেজ ওয়ান ফিফটি ফোর সনেটস ওয়ান ফিফটি ফোর সনেটস এবং এছাড়াও দুইটি আরও বড় বড় কবিতা রচনা করে গেছেন এবার তার যে মেজার আসপেক্ট সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব মেজার আসপেক্টস আলোচনা করতে গিয়ে প্রথমেই যে জিনিসটা শেক্সপিয়ার সম্বন্ধে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেক্সপিয়ার কি শুধু সাহিত্য রচনা করে গেছেন না ল্যাঙ্গুয়েজের ওপর ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর বা ইংরেজি ভাষার ওপর তার বিশাল অবদান রয়েছে অনেক ক্রিটিক মনে করেন মোটামুটি সতেরোশো নতুন শব্দ শেক্সপিয়ার ইনভেন্ট করেছেন মোটামুটি সতেরোশো নতুন শব্দ শেক্সপিয়ার ইনভেন্ট করে গেছেন তার মধ্যে দেখো যেমন অ্যাসাসিনেশন আই বল বেডরুম এগুলো এখনও আমরা ইউজ করি ভীষণভাবে ইউজ করি সো তাই নয় কিছু ফ্রেজ যেমন ব্রেক দ্য আইস হার্ট অফ গোল্ড ওয়াইল্ড গুজ চেজ এই সব ফ্রেজগুলো অহরহই আমরা বলতে থাকি সো শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রেই নয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা ইংরেজি ভাষার ওপর তার বিশাল অবদান রয়েছে নাও পরবর্তীতে যদি আমরা নেক্সট নেক্সট ব্যাপারটা দেখি তাহলে ভাষার পরেই যে জিনিসটা নিয়ে সব থেকে বেশি আমরা আলোচনা করি দ্যাট ইজ ক্যারেক্টারাইজেশন ক্যারেক্টারাইজেশন একটা সাহিত্যিকের কাছে খুব প্রমিনেন্ট একটা ব্যাপার একটা সাহিত্যিক যদি তার প্লট যতই ভালো হোক না কেন একটা চরিত্রকে যদি পূর্ণাঙ্গ রূপ না দিতে পারে তাহলে সেই কাজটা ফেম পাওয়া বা সেই কাজটার যে এসথেটিক বিউটি সেটা আমাদের কাছে তেমন ভাবে ধরা দেয় না শেক্সপিয়ার এমন কিছু কালজয়ী ক্যারেক্টার রচনা করে গেছেন ইমাজিন ম্যাকবেথের কথা ইম্যাজিন ইনফ্যাক্ট ম্যাকবেথ আজকে যুগেও আজকে যুগেও বাংলা ওয়েব সিরিজ হিসেবে মন্দার নামে আমাদের সামনে হাজির হয় কখনো বিশাল ভারদুয়াজের মকবুল নামে কোনো সিনেমার অ্যাডাপ্টেশনে আমরা ম্যাকবেথকে দেখতে পাই মানে ভেবে দেখো ম্যাকবেথকে কোন লেভেলের ক্যারেক্টারাইশনের আওতায় ফেলা হয়েছে শেক্সপিয়রের প্রত্যেকটা ক্যারেক্টার ভীষণ কমপ্লেক্স বেশি স্পেশালি ভেন উই টক আবাউট ট্র্যাজেডি তখন শেক্সপিয়রের প্রত্যেকটা ক্যারেক্টার ভীষণ কমপ্লেক্স তুমি অথেলের কথা ভাবো ম্যাকবেদের ম্যাকবেথের কথা ভাবো কিংলিয়ালের কথা ভাবো বা হ্যামলেটের কথা ভাবো এবং শুধু কমপ্লেক্স বললেই ভুল হয় শেক্সপিয়রের ক্যারেক্টারগুলো যেন রিয়াল লাইফ ক্যারেক্টার তার ক্যারেক্টারের মধ্যে কোনরকম এক্স্যাজেরেটেড ব্যাপার বিষয় নেই আমরা আমাদের বাস্তব জীবনে যেমন সিচুয়েশন দেখি যেমন মানুষজনকে আমাদের সামনে দেখি ঠিক তেমন তার ক্যারেক্টারগুলো দেখতে পাই যখন শেক্সপিয়ার সাহিত্য রচনা করছে ম্যাকবেতের মতো কাজ রচনা করছে বা অথেলোর মতো কাজ রচনা করছে বা হ্যামলেটের মতো কাজ রচনা করছে ঠিক সেই সময় দাঁড়িয়ে সাইন্টিফিক্যালি সাইকোলজি নামে কোনো জিনিস এক্সিস্ট করতো না সাইকোলজি কত সালে এসছে ফ্রয়েডের হাত ধরে মোটামুটি উনিশশো সালের দিকে এসছে এই কাজগুলো ম্যাকবেদ বলো হ্যামলেট বলো কিংলিয়ার বলো বা অথেলো বলো কতদিন আগেকার লেখা মোটামুটি তিনশো চারশো বছর বছর আগেকার লেখা ছশো বছর আগেকার লেখা তখন খুব নিপুণতার সঙ্গে হিউম্যান সাইকোলজিকে আমাদের সামনে তুলে ধরেছে তার বাস্তব উদাহরণ হল লেডি ম্যাকবেদ আমরা কল্পনা করতে পারি যে আউট অফ গিল্ড কোন একটা ক্যারেক্টার ক্রাইম করে বা ভুল করে মারা যেতে পারে কিন্তু লেডি ম্যাকবেদ এর থ্রুতে শেক্সপিয়ার খুব সুন্দরভাবে দেখিয়েছেন কিভাবে একটা মানুষ সাইকোলজিক্যালি উইক হতে 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 সে মৃত্যুর মুখে ঢলে পড়ে নাও এরপরে ক্যারেক্টারাইজেশনের পরে আমরা যদি থিমস দেখি যে শেক্সপিয়ারের নাটকগুলোতে বা শেক্সপিয়ারের কাজগুলোতে নাটক বলো বা আদার্স পোয়েট্রি বলো সেগুলোতে ঠিক কী ধরনের থিম দেখতে পাই প্রথম যে জিনিসটা আমরা দেখতে পাই দ্যাট ইজ ইট উইল বি ফাইট বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি ইট উইল বি আ ফাইট বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি ইন দ্য সেন্স আমরা যখন ইন্ডিভিজুয়াল এবং সোসাইটির কথা বলছি তখন যেন একটা মানুষ নিজের জন্য গোটা সমাজের সঙ্গে সবার সঙ্গে লড়ে গিয়ে যেন নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করত তার রচনার মধ্যে আমরা গুড ভার্সেস ইভিল কে দেখতে পাই শুধু তাই নয় আমরা দেখতে পাই অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা লোভ হিংসা ভালোবাসা কি নেই তার রচনার মধ্যে শেক্সপিয়ার আমাদের জীবনের স্তরকে প্রত্যেকটা লেয়ারকে টাচ করে গেছেন এহেন কোনো জায়গা নেই যেটা তিনি ছেড়েছেন হি ইউজ এভরি অপরচুনিটিজ টু ইউজ এভরি আসপেক্ট অফ আ লাইফ ইন হিজ ওয়ার নেক্সট নেক্সট হচ্ছে জনরা ব্লেন্ডিং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর এবং শেক্সপিয়ার এটাকে ভীষণভাবে ইউজ করেছেন শেক্সপিয়ার জেনারেলি আমরা দেখেছি যে জনরা ব্লেন্ডিংকে তিনি দুই ভাবে ব্যবহার করেছেন তিনি যেমন একধারে ট্র্যাজেডিকে মানে ট্র্যাজেডি লিখেছেন আবার খুব সুন্দরভাবে নিপুণতার সঙ্গে কমেডি লিখেছেন তো তিনি কি করেছেন কখনো কমেডির সঙ্গে ট্র্যাজেডিকে যুক্ত করে দিয়েছেন আবার ট্র্যাজেডির সঙ্গে কমেডিকে যুক্ত করে দিয়েছেন দে ট্র্যাজিক কমেডি নামে নতুন একটা জনরাকে তিনি প্রমোট করে দিয়েছেন নট অনলি দ্যাট শেক্সপিয়ার সম্বন্ধে বলা হয় যে শেক্সপিয়ার কিন্তু প্লট যেসব প্লটগুলো তার নাটকে ইউজ করতেন বা তার কাজের মধ্যে ইউজ করতেন মানে বেশিরভাগ প্লট কি ইনফ্যাক্ট সব প্লটগুলো অলমোস্ট অল অফ দেম সেটা কিন্তু তার নিজস্ব প্লট নয় তিনি বিভিন্ন সোর্স থেকে অ্যাডপ্ট করেছেন বিভিন্ন জায়গা থেকে অ্যাডপ্ট করেছেন তিনি কি করতেন তিনি সেই জিনিস সেই সোর্স থেকে সেই জায়গাগুলো থেকে অ্যাডপ্ট করার পরে নিজের ইম্যাজিনেটিভ নিজের ইম্যাজিনেটিভ এবং চারপাশের সার্কমস্ট্যান্সেসকে খুব সুন্দরভাবে যুক্ত করে দিয়ে আমরা যখন সেই কাজগুলো পড়তাম তখন আমাদের কাছে মনেই হতো না যে এটা কোথাও থেকে প্লটটা অ্যাডপ্ট করা বা কোথাও থেকে কোনো প্লট মানে নন সোর্সেস আমাদের কমপ্লিটলি সেই কাজটা একদম নতুন মনে হতো তো শেক্সপিয়ার ওই একটা জায়গাতে ধরো কোনো হিস্টোরিক্যাল কোনো ইনসিডেন্ট আছে হিস্টোরিক্যাল কোনো ইনসিডেন্ট আছে হিস্ট্রিক্যাল ইনসিডেন্টটা হিস্ট্রি থেকে নিয়ে নিল তারপর সেখানে কিছু রোম্যান্টিক এলিমেন্টস ফিট করে দিয়ে সেটাকে হিস্ট্রিক্যাল রোমান্সেসে রূপান্তরিত করে দিল বা কোনো রোম্যান্টিক মিথিক্যাল ইনসিডেন্ট আছে রোম্যান্টিক মিথিক্যাল কোনো ইনসিডেন্ট আছে বা গল্প আছে সেই রোম্যান্সটাকে সেখান থেকে তুলে নিল যে হিস্ট্রির সঙ্গে যুক্ত করে দিল অ্যাজ ইফ আমাদের মনে হবে যে একদম রিয়েলিটির উপর বেশ করে আমরা কোনো কিছু পড়ছি তো দিস মাচ অফ ট্যালেন্ট হি হ্যাড নেক্সট হচ্ছে কালচারাল হিস্টোরিক্যাল ইনফ্লুয়েন্স এটা খুব বাস্তব কথা যখন একটা সাহিত্যিক সাহিত্য রচনা করে তখন সে যেন তার পারিপার্শ্বিক পরিবেশকে হাইলাইট করে তার পারিপার্শ্বিক পরিবেশ বলতে আমরা মূলত তিন চারটে জিনিসই দেখতে পাই যেমন ধরো সোশ্যাল অ্যাটমসফিয়ার পলিটিক্যাল অ্যাটমসফিয়ার বা রিলিজিয়াস অ্যাটমসফিয়ার এগুলো খুব প্রমিনেন্ট একটা ব্যাপার এবং যে সাহিত্য যতই বলুক না কেন যে সে সমাজের বাইরে বেরিয়ে কোনো কিছু লিখছে এটা বোধ একটু ভুল হয়ে যাবে কেননা বেশিরভাগ সময়ে হয় সিম্বলের থ্রুতে হোক বা বায়োলিগরিক্যাল কোনো এলিমেন্টসের থ্রুতে হোক একটা সাহিত্যিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনো নিজে জেনেও হতে পারে বা নিজের অজান্তি হতে পারে এমন কিছু জিনিস তার কাজের মধ্যে আমরা দেখতে পাই যেগুলো সামহাও সে সেই সাহিত্যিক যে যুগের সঙ্গে বিলং করে সেই যুগের পলিটিক্যাল রিলিজিয়াস এবং সোশ্যাল অ্যাটমসফিয়ারকে হাইলাইট করে তো শেক্সপিয়ার সম্বন্ধে বলা হয় যে শেক্সপিয়ার খুব সুন্দরভাবে এলিজেবেথেন পিরিয়ডের এই ফ্যাক্টরগুলোকে হাইলাইট করেছেন নাটকের মধ্যে বা তার বিভিন্ন কাজের মধ্যে দিয়ে মুভ আমরা মোটামুটি শেক্সপিয়ার সম্বন্ধে জানলাম জানলাম কাজের ধরন সাহিত্যে তার কন্ট্রিবিউশন কেমন সেটা সম্বন্ধে আইডিয়া পেলাম এবার যেহেতু আমরা শেক্সপিয়ারের লেখা এক অন্যতম কবিতা শালাই কাম্পিয়া দিয়ে সামার্স ডে যেটা আদতে একটি সনেট সনেট পড়তে চলেছি তাই মূল কবিতায় ঢোকার আগে সনেট ব্যাপারটা কি সেটা একটু আমরা দেখে নিই দেখো সনেট ভালো করে ডেফিনেশনটার দিকে তাকাও কি বলছে সনেট ইজ এ শর্ট পোয়েম কনসিস্টিং অফ পেন্টামিটার এই পেন্টামিটার লাইন্সটা এখনই সেইভাবে ভাবার দরকার নেই আমি যখন ফর্ম অ্যান্ড স্ট্রাকচার করবো সেখানে পূর্ণাঙ্গভাবে এটাকে অ্যানালিসিস করে দেবো সিম্পলি সনেট সম্বন্ধে কি বলছে তাহলে সনেট হচ্ছে একটা শর্ট পোয়েম কনসিস্টিং অফ ফোরটিন লাইন্স সিম্পলি এটা আগে মাথায় রাখো যে সনেট কি সনেট হচ্ছে একটি ছোট্ট কবিতা চোদ্দ লাইনের একটি ছোট্ট কবিতা আর কিছুই না সনেট কি সিম্প্লিফাইড ওয়েতে যদি সনেটকে আমরা ডিফাইন করি তাহলে সনেট হচ্ছে চোদ্দ লাইনের একটি ছোট্ট কবিতা এবার সনেট সনেটের বেশিরভাগ সময় কোন থিমগুলো দেখতে পায় সনেট যখন প্রমিনেন্ট জনরা হয়ে ওঠে পেট্রার্কের হাত ধরে তখন কিন্তু সনেটে বেশিরভাগ সময় আনরিকুইটেড লাভ ব্যাপারটাকে হাইলাইট করা হতো আনরিকুইটেড লাভ মিনস অপরিপূর্ণ ভালোবাসা শুধু এই আনরিকুইটেড লাভকে হাইলাইট করা হয়নি সৌন্দর্যকে হাইলাইট করা হয়েছে মোরালিটিকে হাইলাইট করা শুধু তাই নয় একটা স্ট্রং ইমোশনসের সঙ্গে যখন একটা কবি চোদ্দ লাইন ব্যবহার করে তার মনের অনুভূতিকে আমাদের সামনে তুলে ধরতে চাইছেন তখন সেটাকে আমরা সনেট বলছি তাহলে সনেটকে সিম্পলিফাইড ওয়েতে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে সনেট হচ্ছে চোদ্দো লাইনের একটা শর্ট পোয়েম যে পোয়েমের মধ্যে কবি তার আনরিকুইটেড বা অপরিপূর্ণ ভালোবাসার কথা বলবে বা সৌন্দর্যের কথা বলবে বা মোরালিটির কথা বলবে এবং কখনো কখনো তার ইমোশনসটাকে স্ট্রংলি আমাদের সামনে বা রিডারের সামনে তুলে ধরার চেষ্টা করবে সেটাকে আমরা সনেট বলবো এবার সনেটকে ঠিক কত রকম ভাগে ভাগ করতে পারি ক্লাসিফিকেশন অফ সনেট যখন আমরা দেখি তখন দেখো সনেটের অনেক রকম ভাগ আছে যেমন ইটালিয়ান সনেট সেক্সপিয়ান সনেট স্পেন্সেরিয়ান সনেট ভাগ আছে কিন্তু আমরা মূলত সনেটকে দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা হচ্ছে ইটালিয়ান সনেট আর একটা হচ্ছে ইংলিশ বা সনেট আমরা এবার একে একে বুঝবো এবং দুটো সনেটের মূল পার্থক্য কি সেটাও আলোচনা করব। সো ইটালিয়ান সনেট যখন আমরা বলছি তখন দেখো ইটালিয়ান সনেট প্রথম কথা ফ্রান্সিসকো পেট্রার্ক ইটালিয়ান সনেট বা পেট্রার্কিয়ান সনেট এই সনেটের নাম হচ্ছে ইটালিয়ান সনেট বা পেট্রার্কিয়ান সনেট ফ্রান্সিসকো পেট্রার্ক এই ব্যক্তির নামকরণ অনুযায়ী এই সনেটটিকে নামকরণ করা হয় বা পরিচিত এবার ইটালিয়ান সনেটের মধ্যে চোদ্দ লাইন থাকবে শেক্সপিয়ার সনেটেও চোদ্দ লাইন থাকবে মোট কথা সনেটে চোদ্দ লাইন থাকবে সনেট মানেই চোদ্দ লাইন এবার ইটালিয়ান সনেট কি আদর্শ দেখো ইটালিয়ান সনেটকে দুটো ভাগে ভাগ করা হবে চোদ্দ লাইনের একটি পোয়েম যেটার আট লাইনকে আমরা বলবো অক্টোভা ফার্স্ট এইট লাইনকে বলবো অক্টোভা এবং শেষ ছয় লাইন কে বলব কে বলব তাহলে আট লাইন চোদ্দ লাইন নাও সনেট বা সনেটকে এই দুটো ক্যাটাগরিতে কেন ভাগ করা হয়েছে এটারও পেছনে কারণ আছে প্রথম আর্ট লাইনে বেশিরভাগ সময় এটা দেখা গেছে যে একটা পোয়েট যখন সনেট লিখছে তখন প্রথম আট লাইনে তিনি আদতে তার প্রবলেমসটাকে অ্যাড্রেস করছেন তার স্ট্রং ইমোশনাল অ্যাপিলটাকে অ্যাড্রেস করছেন বা তার আনরিকুইটাল লাভটাকে অ্যাড্রেস করছেন এখানে তাহলে সিম্প্লিফাইড ওয়েতে আমরা বলতে পারি যে প্রবলেমসটা হাইলাইটেড হচ্ছে ফার্স্ট অক্টোভাতে মানে ফার্স্ট আর্ট লাইনে একটা কবি যে থিমের উপর বেশ করে কবিতা লিখছে সেটার প্রবলেমটাকে হাইলাইট করছে আবার শেষ ছয় লাইনে তিনি আদতে একটা রেজলিউশনকে হাইলাইট করছেন রেজলিউশন বা সলিউশনকে হাইলাইট করছেন মানে প্রথমে প্রবলেম বললেন তারপরে শেষ ছয় লাইনে সেই কবি আবার রেজলিউশনকে হাইলাইট করছে এটাকে বলছি আমরা এবার এই প্রবলেম থেকে আসার যে একটা আট লাইন থেকে নয় নম্বর লাইনে যখন আমরা আসছি মানে আট নম্বর লাইন থেকে নয় নম্বর লাইনে যখন আমরা আসছি এখান থেকে মানে প্রবলেম থেকে সলিউশনের দিকে আসার যে একটা ট্রানজিশন পরিবর্তন সেটাকে বলা হয় সেটা কি বলা হয় তাহলে সিম্পলিফাইড ওয়েতে ইটালিয়ান সনেট কি ইটালিয়ান সনেট হচ্ছে চোদ্দ লাইনের একটি সনেট যেটি মূলত দুটো ভাগে ভাগ হয়ে থাকে প্রথম আর্ট লাইনকে বলি আমরা অক্টোভা সেকেন্ড আর্ট লাইনকে বলি সেস্টেড প্রথম আর্ট লাইন যে অক্টোভা সেখানে একটি পোয়েট বা কবি নিজে প্রবলেমস বা স্ট্রং ইমোশনাল অ্যাপিলকে হাইলাইট করেন এবং শেষের ছয় লাইনে সেই প্রবলেমের রেজলিউশনসের দিকে তিনি এগিয়ে যান এটাকে বলি আমরা পেট্রোয়ার্কিয়ান সনেট বা ইতালিয়ান সনেট এবার এটা রাইম স্কিমটা ঠিক কেমন দেখো প্রথম আট লাইনের রাইম স্কিম এবং মানে অক্টোবর রাইম স্কিম এবং শেষের রাইম স্কিম পার্থক্য থাকবে কেমন পার্থক্য থাকবে এখানে প্রথম আট লাইন দেখো এ বি এ আবার এববিএ প্রথম আর্ট লাইনে যে দেখো এখানে এব এবং শেষের ছয় লাইনে দেখো সিডিসি ডি সিডি বা সিডিসিডিসিডিও হতে পারে সো রাইম স্কিমের পার্থক্য দেখো প্রথম আর্ট লাইন একরকমই হবে এবং শেষ টেট রকম হবে প্রথম আর্ট লাইন এব আর শেষে ছয় লাইন সিডিসি সি ডি নাও লেটাস্ট মুভ টুয়ার্ডস দ্যক্সপিয়ার সনেট এবার শেক্সপিয়ার সনেট সম্বন্ধে বলে রাখি সেক্সপিয়ার সনেট কিন্তু ইন্ডিভিজুয়াল মানে এখানে কিন্তু অক্টোবর এবং শেষ পাবো না এখানে কি পাবো সেক্সপিয়ার সনেটও চোদ্দ লাইনের চোদ্দ লাইনের মধ্যে প্রথম বারো লাইন এটাকে আমরা বলি কোয়াট ট্রেন্স মানে ইন্ডিভিজুয়ালি এক একটাকে কোয়াট ট্রেন বলি এটাকে কোয়ারট্রেন বলছি এটাকে কোয়ার ট্রেন বলছি এটাকে কোয়ার ট্রেন বলছি প্রথম বারো লাইনকে একত্রে আমরা বলছি ট্রেন্স এবং শেষের যে দুই লাইন আছে মানে বারো লাইন এখানে হয়ে গেল চার লাইন করে তিনটে স্ট্যান্ডা বা তিনটে ট্রেন এটাকে আমরা বলছি কোয়াট্রেন্স এবং শেষের দুই লাইনকে বলছি আমরা কাপলেট শেষের দুই লাইনকে বলছি আমরা কাপলেট এই যে প্রথম এই কোয়াট্রেন্স এবং কাপলেট এইখানেও একই রকম আমরা যেমন প্রথম ইতালিয়ান বা পেট্রোটান সনেটের ক্ষেত্রে দেখলাম যে অক্টোবরতে পোয়েট তার স্ট্রং ইমোশনসকে রিপ্রেজেন্ট করছে একটা প্রবলেমসকে হাইলাইট করছে এবং শেষে গিয়ে শেষের শেষ গিয়ে সে প্রবলেমটা একটা রেজলিউশন দেওয়ার চেষ্টা করছে শেক্সপিয়ারের সনেটেও একই রকমভাবে এই কোয়াট্রেন্সে আদতে পোয়েট তার একটা প্রবলেমসকে হাইলাইট করছে এবং কাপলেটে গিয়ে সে প্রবলেমের একটা সলিউশন দিচ্ছে এই ট্রানজিশনটাকে আমরা টার্ন বলি বা ভলটা বলি ওখানে আট থেকে নয় নম্বর লাইনে টার্ন বা ভলটা পেলাম আর শেক্সপিয়ার শন্টে কী পেলাম বারো থেকে তেরো নম্বর লাইনে ভলটাটা পেলাম এবার এটা স্কিমটা কেমন রাইম স্কিমটা দেখো এবি এ বি এফ ই এফ এবং কাপলেট হচ্ছে জি জি রাইম স্কিমটা আমি যখন এন্ড স্ট্রাকচার পড়াবো তখন আরও বেশি ওটা পুরো পই থ্রুতে দেখিয়ে দেবো এটা আগে বুঝে নাও

স্কিম একরকম সেক্সপিয়ান সয়েন্টের আইমেস কিং অন্যরকম সো দিজ আর দ্য ডিফারেন্স বিটুইন ইটালিয়ান সনেট আর পেট্রোয়ারকিয়ান সনেট অ্যান্ড সেক্সপিয়ান সনেট এবার আমরা মূল কবিতার মধ্যে একটু ঢোকার চেষ্টা করি পার্টিকুলার এই সনেটটি আমি যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম শ্যালাই কাম্পে টু এ সামার্স ডে সেখানেই বলেছিলাম বোধহয় পনেরোশো নব্বইয়ের দিকে সনেটটি লেখা হয় কিন্তু পাবলিশ হয় ষোলোশো সালে এই সনেটটি অ্যাড্রেস করা হয় ডব্লিউইচ নামে মিস্টার ডব্লিউইচ নামে একজন ব্যক্তিকে না হু ইজ দিস ডব্লিউইচ উইথ অন্য দে আর আর সো মেনি ডিবেটস অ্যামং দ্য ক্রিটিক্স অ্যাবাউট দিস আনন পার্সন অনেক ক্রিটিকের মতবাদ অনেক রকম সনেট যে সিকোয়েন্স লেখা হয়েছিল সেখানে একশো চুয়ান্নখানা সনেটস শেক্সপিয়ার লেখেন একশো চুয়ান্ন খানা সনেটস এর মধ্যে একশো ছাব্বিশটা সনেট এই অ্যাড্রেস করে এবং খানা সনেটস ডার্ক অ্যাড্রেস করে নাও দিস ম্যান ইজ এ মিস্টেরিয়াস ক্যারেক্টার ইন শেক্সপিয়ার অনেকের মতে এই ডব্লিউইচ হচ্ছেন হেনরি উইজলি আবার অনেকে বলে থাকেন এই ডব্লিউএইচ এইচ হচ্ছে উইলিয়াম হার্বার্ট আদতে ব্যক্তিটাকে সেটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই তো যাই হোক আমরা বেশি ডিবেট নিয়ে আলোচনা না করে আমরা মূল পোয়েট্রিতে এবার ফোকাস করি ফার্স্ট লুক আট দ্য পয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে শ্যাল আই কম্পেয়ার দি আমি কি তোমায় দি মানে হচ্ছে এখানে কিন্তু তুমি বা ইউ এটা একটা অবসোলেট বা আকে ওয়ার্ড বলছে আমি কি তোমায় তুলনা করতে পারি কিসের সঙ্গে গ্রীষ্মের উষ্ণতার সাথে কল্পনা করে দেখো আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে গ্রীষ্মের যা দাবদাহ গ্রীষ্মের যে প্রখরতা সেই প্রখরতায় যদি কোন বা প্রেমিকা প্রেমিককে বা তোমার ভালো লাগার মানুষকে তুমি যদি গ্রীষ্মের এই উষ্ণতার সাথে তুলনা করো হোয়াট উইল বি হিজ অর হার রিয়াকশন ডেফিনেটলি হি অর সি উইল অ্যাকসেপ্ট করতে পারবে না কারণ আমাদের এখানে গরমে যা প্যাচপেচে অবস্থা হয় যে অস্বস্তিতে থাকি সেখান থেকে কেউই চাইবে না যে তাকে গ্রীষ্মের এই প্রখরতার সাথে বা গ্রীষ্মের উষ্ণতার সাথে তুলনা করা হোক কিন্তু এখানে উইলিয়াম শেক্সপিয়ার ধরে নিলাম তার প্রিয় মানুষটাকে গ্রীষ্মের উষ্ণতার সাথে তুলনা করছে এই জায়গাটাতে লিটারেচারে এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আমরা যখন লাইন বাই লাইন অ্যানালিসিস করছি তখন কিন্তু যে কোনো পোয়েট্রি বা লিটারি টেক্সটের ক্ষেত্রে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট মাথায় রেখো ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে যে কোনো পোয়েট্রি ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে দুটো জিনিস ভীষণই ইম্পর্টেন্ট যে কোনো লিটারি টেক্সট পড়ো না কেন ফার্স্ট হচ্ছে মিনিং ফার্স্ট হচ্ছে মিনিং অ্যান্ড সেকেন্ড ইজ সিগনিফিকেন্স সিগনিফিকেন্স মিনিং মানে হচ্ছে কোনো একটা জিনিসের আক্ষরিক অর্থ বা ডিকশনারি মিনিং সিগনিফিকেন্স মানে হচ্ছে তাৎপর্য কোন পরিপ্রেক্ষিতে আমি কোন একটা কথা বললাম সেটাকে মিন করা লিটারেচারে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে করে খুব কম সময় পড়া হয়ে থাকে লিটারেচারে আমরা ডিকোড করার চেষ্টা করি সিগনিফিকেন্সটাকে এটাকে আরও একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখো যেমন সাপোজ আমি যদি বলি আই লভ চিকেন ইফ আই সে আই লভ চিকেন বিখ্যাত একটা ডায়লগ আমি যদি বলি আই লাভ চিকেন তাহলে অবভিয়াসলি আমি কিন্তু মুরগিকে ভালোবাসি না আই লাভ চিকেন মানে নিশ্চয়ই এটা নয় যে আমি মুরগিকে ভালোবাসি আমি কি বলতে চাইছি আমি মুরগি খেতে ভালোবাসি আই লাভ টু হ্যাভ চিকেন আমি মুরগিকে মানে মুরগির মাংস খেতে ভালোবাসি তাহলে আই লাভ চিকেন কথার মিনিং এ আমরা যাব না সিগনিফিকেন্স এ আমরা যাব ঠিক একই রকম এখানে যখন বলছি শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে যখন শেক্সপিয়ার বলছে যে আমি কি তোমায় গ্রীষ্মের উষ্ণতার সাথে তুলনা করতে পারি তখন কিন্তু আমাদের এখানকার গ্রীষ্ম নয় তোমাকে আগে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যানালিসিস করতে হবে শেক্সপিয়ার কোথাকার ইংল্যান্ডের আমরা ইংল্যান্ডের ওয়েদার বা এনভায়রনমেন্টকে যদি একটু অ্যানালিসিস করি তাহলে দেখতে পাবো ইংল্যান্ডে সারা বছরই শীত শুধু শীত নয় প্রচন্ড শীত থাকে বরফ জমে যায় কয়েক মাস সেখানে শীতটা একটু কমে আসে এবং আমাদের এখানে যেমন ঠিক বসন্তকালটাকে যেমন ভাবে আমরা উপভোগ করি ঠিক ইংল্যান্ডে গ্রীষ্মটা ইংল্যান্ডবাসীরা ঠিক তেমন ভাবে উপভোগ করে মানে সারা বছর শীতের মাঝে সামান্য একটু উষ্ণতা তাদেরকে শান্তি দেই এই সেই শান্তির সঙ্গে সেই এই জন্যেই এখানে শেক্সপিয়ার কিন্তু সামার্স ডে এর সঙ্গে তার প্রিয় মানুষটাকে তুলনা করছে তারপর কি বলছে বলছে দা আর্ট মোর লভলি অ্যান্ড মোর টেম্পারেট বলছে দাও মোর লভলি অ্যান্ড মোর টেম্পারেট তুমি কিন্তু দাও মিনস আবার এখানে তুমি তুমি কিন্তু মো লাভলি সেই গ্রীষ্মের থেকেও গ্রীষ্মের উষ্ণতার থেকেও বেশি সুন্দর লাভলি অ্যান্ড মো টেম্পারেট এখানে টেম্পারেট মানে উষ্ণ নয় টেম্পারেট মানে হচ্ছে মনোরম এটা টেম্পারেট মানে কি মনোরম ওয়ম একটা ফিলিং তো বলছে তুমি কিন্তু গ্রীষ্মের উষ্ণতার থেকেও বেশি সুন্দর এবং মো টেম্পারেট বেশি মনোরম কি বলছে রাফ উইন্ডস ডু দ্য ডার্লিং বার্ডস অফ মে রাফ উইন্ডস ডু সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে বলছে রাফ উইন্স রাফ উইন্সটা কিসের সঙ্গে যুক্ত রাফ উইন্ডস ধরো প্রখর মানে যে বাতাসের মধ্যে প্রখরতা আছে কোন বাতাসের মধ্যে প্রখরতা থাকে ডেফিনেটলি সামার্স গ্রীষ্মকালের যে বাতাস সেটার মধ্যে প্রখরতা থাকে তো সেটাই বলছে যে রাফ উইন্ডস মানে গ্রীষ্মকালের দাবদাহপূর্ণ প্রখর বাতাসে কি হয় শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে ছোট ছোট ফুলের কুড়িগুলো সেটাতে অ্যাফেক্টেড হয়ে যায় ছোট ছোট ফুলের কুড়িগুলো সেটা ঝরে পড়ে বা ছোট ছোট ফুলের কুড়িগুলো নষ্ট হয়ে যায় আবার কি বলছে বলছে সামার্স লিজ লিজ মানে এখন হচ্ছে

বলছে গ্রীষ্মের এই সময়টাও মানে গ্রীষ্মকালীন এই উপভোগ্য সময়টাও কতদিনের খুব কম সময়ের অল টু শর্ট এ ডেট খুব কম সময়ের জন্য এই গ্রীষ্মকালটা থাকে তাহলে ভেবে দেখো জাস্ট ইমাজিন প্রথমে কবি তার প্রিয় মানুষটাকে সমর মানে গ্রীষ্ম ঋতুর সঙ্গে তুলনা করবে কিনা তাই বলছে তারপরে নিজেই ঘুরে গিয়ে বলছে মানে কাইন্ড অফ রেটরিক কোশ্চেন রেটরিক কোশ্চেন যে কোশ্চেনের উত্তর কিন্তু তিনি এক্সপেক্ট করছেন না নিজেই নিজেই সেটার উত্তর দিয়ে দিচ্ছেন কবি কি বলছেন যে না তুমি গ্রীষ্মের থেকেও বেশি সুন্দর এবং বেশি মনোরম শুধু তাই নয় যদি আমরা গ্রীষ্মকালের দিকে দেখি তাহলে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ ছোট ছোট ফুলের কুড়িগুলোকে ধ্বংস করে দেই শুধু তাই নয় গ্রীষ্মকালের তো একটা টাইম পিরিয়ড আছে গ্রীষ্মকাল মানে ভালো সময়টাও শেষ হতে তো বেশি সময় নেই মানে শেষ হতেও বেশি সময় লাগবে না খুব খুব তাড়াতাড়ি হয়তো দেখা যাবে যে গ্রীষ্মকালটা শেষ হয়ে যাচ্ছে নেক্সট সামটাইম টু হট দ্য আই এফ হ্যাভেন সাইন্স অ্যান্ড অফন ইজ ইজ গোল্ড কমপ্লেক্স এন্ড ডিমড অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিম এখানে দেখো আই অফ হেভেন হেভেন মানে কিন্তু এখানে স্কাই এখানে আই অফ হেভেন পার্সনিফাই করছেন আকাশের চোখ আকাশের চোখ যে কোনো সাধারণ মানুষকে হয়তো বললে জিজ্ঞেস করলে বলে দেবে আকাশের চোখ কল্পনা করাটা খুব সহজ সূর্যকে আমরা আকাশের চোখ হিসেবে কল্পনা করতেই পারি বা ভাবতে পারি আদতে কবি এটাকে পার্সনিফাই মানে পার্সনিফিকেশন ইউজ করেছেন পার্সনিফাই করেছেন সূর্যকে আকাশের চোখ হিসেবে কল্পনা করে তিনি বলছেন যে সামটাইম টু হর্ড দ্য আই অফ হ্যাভেন বলছি কখনো কখনো দেখা যায় সূর্য প্রচুর প্রখর হয়ে যায় সূর্যের উগ্রতা বেড়ে যায় সূর্য অনেক বেশি চকচক করতে থাকে শাইনিং প্রচুর বেশি চকচক করতে থাকে অ্যান্ড অফন প্রায় এটাও দেখা যায় মানে এক সময় দেখা যায় সূর্য প্রচুর চকচক করছে আবার অ্যান্ড অফন মিন্স আবার এটাও দেখা যায় যে ইজ হিজ এখানে হিজ গোল্ড কমপ্লেক্সান ডিম এখানে হিজ মানে হচ্ছে সূর্য বলছে অ্যান্ড অফ ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিম্ড এবং প্রায়ই দেখা যায় যে তার এই সোনালি আভাটা কি হয় গোল্ড কমপ্লেক্সান ডিমড তার এই সোনালি চকচকে প্রখরতটাও ধীরে ধীরে থিত হয়ে আসে কখন থিত হয়ে আসে দুটো সময় জেনারেলি থিত হয়ে আসে যখন সূর্যের সামনে আমরা দেখতে পাই মেঘ জমে যায় তখন সূর্যের কিন্তু সেই লেভেল প্রখরতা বা উগ্রতা বা প্রচন্ড চকচকে যে কিরণটা সেটা আর থাকে না আবার সূর্য যখন মানে দিনের শেষে কল্পনা করো সূর্য যখন ডুবে যাচ্ছে ডুবে যাওয়ার আগের মুহূর্তে সূর্যের মধ্যে সেই চকচকে ভাবটা আর থাকে না ধীরে ধীরে সেটা থিত হয়ে আসে তাহলে সূর্যকে রিপ্রেজেন্ট করতে গিয়ে পার্সনিফাই করতে গিয়ে কবি বলছেন যে দেখা যায় কখনো কখনো দেখা যায় সূর্য প্রচুর চকচকে হয়ে রয়েছে প্রচুর চকচক করছে প্রচুর প্রখরতার সঙ্গে নিজের সূর্য রশ্মি বিকিরণ করছে আবার কখনো কখনো দেখা যায় তার যে এই সোনালি আভা এই যে সূর্য সোনালি রং দেখতে সূর্য ডেফিনেটলি একদম কাঁচা সোনার মতো দেখায় তো তার যে এই সোনালি আভা সেই সোনালি আভাটাও ধীরে ধীরে কি হয় থিত হয়ে আসে বলছে অ্যান্ড এভরি ফেয়ার ফর্ম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স অ্যালেক্ট্রেশন বলছে অ্যান্ড এভরি ফেয়ার ফর্ম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বলছে প্রত্যেকটা ফেয়ার ফ্রম ফেয়ার প্রত্যেকটা সুন্দর থেকে সুন্দরতম জিনিস প্রত্যেকটা সুন্দর থেকে সুন্দরতম জিনিস সামটাইম ডিক্লাইন্স কখনো না কখনো তার সৌন্দর্য হারায় কখনো না কখনো তার পতন ঘটে বলছে এভরি ফেয়ার ফর্ম ফেয়ার সাম টাইম ডিক্লাইন্স প্রত্যেকটা পৃথিবীর বুকে সুন্দর থেকে সুন্দরতম জিনিস তার সৌন্দর্য হারায় বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনফ্রিমড বলছে বাই চান্স মিন্স বাই ফেট দুর্ভাগ্যক্রমে অ্যাক্সিডেন্টলি হঠাৎ করে একটা মানুষের জীবনে এমন কোন দুর্ঘটনা ঘটলো যেটাতে তার জীবনের আমূল পরিবর্তন হয়ে গেল ঠিক সেটার কথা বলছে বাই চান্স হঠাৎ করেই প্রত্যেকটা যত সুন্দরতম জিনিস হোক না কেন হঠাৎ করে বা দুর্ভাগ্যবশত হঠাৎ করে দেখা যাচ্ছে সে তার সৌন্দর্য হারিয়ে ফেললো বা তার পতন ঘটলো আবার কি বলছে বলছে নেচার্স চেঞ্জিং কোর্স এই যে দেখো নেচার্স চেঞ্জিং কোর্স প্রকৃতির পরিবর্তনশীল প্রকৃতির কারণেও কোনো একটা জিনিস কি হচ্ছে কোনো একটা জিনিসের সৌন্দর্য হারাচ্ছে বা পতন ঘটছে বা ধ্বংস হচ্ছে আনট্রিমড আনট্রিমড মানে হচ্ছে প্রকৃতির পরিবর্তনশীল মানে সময়কে কখনো তুমি পরিবর্তন করতে পারবে না সময় যে নিজের কক্ষপথে এগিয়ে যাবে সময় যে নিজের একটা দিকে একটা ডিরেকশনে এগোবে সেটাকে ইউ ক্যান নট চেঞ্জ আনট্রিমড এটাকে আমাদের হাতে নিয়ে ট্রিম মানে কেটে দেওয়া মানে পরিবর্তন করে এখানে ট্রিম মানে পরিবর্তন করে আনট্রিমড মানে হচ্ছে অপরিবর্তিত তো ঠিক একই রকম ভাবে বলছে যে লাস্ট টু লাইনের সবাইটা একবার বল দিই যে প্রত্যেকটা সুন্দর থেকে সুন্দরতম জিনিসের পতন আছে ক্ষয় আছে সেটা ধ্বংস অনিবার্য কিভাবে ধ্বংস হবে হয় অ্যাক্সিডেন্টলি ধ্বংস হবে বাই চান্স অ্যাক্সিডেন্টলি ধ্বংস হবে বা পতন ঘটবে বা প্রকৃতির পরিবর্তনশীল প্রকৃতির কারণে সেই জিনিসটার পরিবর্তন বা ধ্বংস অনিবার্য হতেই হবে এবার চলো নেক্সট কোয়ার্টনে সো এবার কবি তার প্রিয় মানুষটার উদ্দেশ্যে বলছেন আবার যে বাট দায় সামার শ্যাল নট ফেড দাই মিনস হচ্ছে ইয়োর বা তোমার ইটারনাল সামার ইটারনাল সামার মানে হচ্ছে চির যৌবন চির যৌবন শ্যাল নট ফেড ক্ষয় হয়ে যাওয়া বলছে কিন্তু আগের প্যারাতে বলল মানে আগের স্ট্যান্ডার্ডতে কবি বললেন যে কীভাবে প্রকৃতির মানে সব কিছুই ক্ষয় হতে থাকে সময়ের সঙ্গে বা দুর্ভাগ্যবশত কিন্তু তোমার চিরযৌবন কখনো ক্ষয় হবে না এখানে ফ্রেড মানে হচ্ছে ক্ষয় হওয়া কখনো ক্ষয় হবে না নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দা ওস্ট শুধু তাই নয় এখানে পজেশন কি পজেস করে রয়েছে কবি যে মানুষটাকে উদ্দেশ্য কবির প্রিয় মানুষটা কি পজেস করে রয়েছে পজেস করে রয়েছে ফেয়ার সৌন্দর্য এখানে ফেয়ার অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং চিরযৌবন বলছে নর লুজ লুজ মানে হারানো না তুমি হারাবে কি হারাবে তুমি যে জিনিসটা ধারণ করে রয়েছ কি ধারণ করে রয়েছে সে ব্যক্তি যাকে উদ্দেশ্য করে কবি বলছেন ধারণ করে রয়েছে কি চির যৌবন নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দা ওস তুমি যেটা তোমার যেটা তুমি ধারণ করে রয়েছে তোমার পজিশনে যেটা আছে কি পজিশনে আছে তোমার যৌবন বা তোমার সৌন্দর্য সেটা তুমি হারাবে না তারপরে বলছে নর শ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডার্স ইন হিজ সেড শুধু তাই নয় নর শ্যাল ডেথ এটা কিন্তু একটা বিবলিক্যাল রেফারেন্স এটা কিন্তু একটা বিবলিক্যাল রেফারেন্স কি বলছেন কবি বলছেন নট শ্যাল ব্রেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারস ইন হিজ শেড সো তাই নয় এমন কি মৃত্যু এমন কি মৃত্যু তোমাকে তার আওতায় নিতে পারবে না মানে তার ছায়ায় তোমাকে নিতে পারবে না এমন কি মৃত্যু তোমার কাছ থেকে দূরে থাকবে হোয়েন ইন ইটারনাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট কি বলছে হোয়েন ইন ইটারনাল লাইন্স এখানে ইটারনাল লাইন্স মিনস দ্য পোয়েট্রি দ্য পোয়েম ইটসেলফ যে পোয়েমটা আজকে আমরা পড়ছি যখন তুমি এই কবিতার মাধ্যমে নিজেকে যখন তোমাকে এই কবিতার সঙ্গে স্যাচুরেট করে দেবো এবং সেই কবিতার মাধ্যমে তুমি তোমার চির যৌবনটার প্রাপ্তি ঘটবে এবং কবিতার সঙ্গে তুমি বড়ো হবে কবিতার মতো মানে কবিতার সঙ্গে তুমি যখন তোমার মধ্যে পরিপূর্ণতা আসবে তখন কিন্তু হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও যখন তুমি কবিতার সঙ্গে নিজের উপলব্ধি মানে কবিতার সঙ্গে তুমি স্যাচুরেট হয়ে যাবে তখন কিন্তু না তোমার চিরযৌবন সামার ক্ষয় হবে না তোমার যে সৌন্দর্য এখন রয়েছে সেই সৌন্দর্যটা নষ্ট হবে না তোমাকে মৃত্যু ছুতে পারবে তারপরে কবি বলছেন বলছেন সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি সো লং লিভস দিস

আমার কবিতার লাইনের মধ্যে দিয়ে বেঁচে থাকবে সো লং লিভস দিস সো লং লিভস দিস এখানে দিস মানে এই পার্টিকুলার সনেটের কথা বলছে দিস মানে এই পার্টিকুলার সনেটের কথা বলছে যতদিন পৃথিবীর বুকে মানুষ বেঁচে থাকবে ততদিন সো লং লিভস দিস ততদিন আমার এই কবিতা বেঁচে থাকবে লুক এট দ্য লেভেল অফ কনফিডেন্স লুক এট দ্য লেভেল অফ কনফিডেন্স পনেরোশো সালে তিনি যখন কবিতা লিখছেন তখন ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন নিজের এই সনেটের এবং আজকে দু সালে এসেও আমরা সেটা কিন্তু পড়ছি অক্ষরে অক্ষরে তার ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে বলছে সো লং লিভস দিস যতদিন এই সনেটটা বেঁচে রয়েছে অ্যান্ড দিস গিভস লাইফ টু দি অ্যান্ড এই কবিতা তোমাকে কি দেবে এই কবিতা তোমাকে জীবন দিতেই থাকবে ইট মিনস কবিতার চুতে তুমি অমরত্ব পেয়ে যাবে তুমি কবিতাতেই চির যৌবনতাকে উপলব্ধি করতে পারবে যতদিন পৃথিবীর বুকে মানুষ থাকবে ততদিন এই কবিতা বেঁচে থাকবে আর যতদিন এই কবিতা বেঁচে থাকবে ততদিন তুমি মানুষের মাঝে বেঁচে থাকবে ততদিন তোমার এই ইউথটা আমি কবিতার মধ্যে ক্যাপচার করে নেব ইটস লাইক একটা ফটোগ্রাফ যখন তুমি ক্যাপচার করে নাও তো একটা মানুষের সেই ইউথটাকে ক্যাপচার করে নেওয়া হয় কিছুটা সময়ের জন্য মানুষটা হয়তো মরে যায় কিন্তু মানুষটার ইউথটা যেন আমাদের মাঝে বেঁচে থাকে ঠিক তেমনই ঠিক যখন আমি শেক্সপিয়ারের ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম তখনই একটা কথা বলেছিলাম না যে শেক্সপিয়ার এমন কিছু কালজয়ী সাহিত্য রচনা করে গেছে এবং এত কনফিডেন্সের সঙ্গে তিনি রচনা করে গেছেন যেটা যুগে যুগে যতদিন মানুষ থাকবে যতদিন পৃথিবী থাকবে ততদিনই আমরা সেটাকে পড়ে যাব আজকে ঠিক সেই জিনিসটাই ঘটছে তো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য অ্যানালিসিস অব দ্য পোয়েম এবার যদি আমরা মেজর আসপেক্ট অফ দ্য পোয়েম এই পোয়েট্রিতে কি কি জিনিস আছে সেটা নিয়ে একটু আলোচনা করি মানে মেজার থিমেটিক আসপেক্ট আমরা যখন বলি মেজর আসপেক্ট অফ পোয়েম ইট মিনস মেজার থিমাটিক আসপেক্ট অফ পোয়েম প্রথম কথা দ্য ট্রানজিয়েন্স অফ বিউটি ট্রানজিয়েন্স মানে হচ্ছে ধরো পরিবর্তনশীল প্রকৃতি সৌন্দর্য সবসময় পরিবর্তনশীল সামহাও এই কবিতার মাধ্যমে কবি একটা ইউনিভার্সাল থিমকে হাইলাইট করার চেষ্টা করেছেন সেই ইউনিভার্সাল থিমটা কি সেই ইউনিভার্সাল থিমটা হচ্ছে দ্য চেঞ্জিং নেচার অফ বিউটি সেটাকে হাইলাইট করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন পৃথিবীতে যা কিছু আছে সেটা বাই চান্স হোক আর নেচার চেঞ্জিং কোর্সের থ্রুতেই হোক না কেন পরিবর্তন হবেই যত সুন্দরই হোক না কেন সেটাকে ক্ষয় বা নষ্ট বা ধ্বংস হতেই হবে নেক্সট সিম্যান্টিক আসপেক্ট যদি আমরা দেখি দ্য ইমর্টালিটি অফ আর্ট আর্ট শিল্প বা কলা এটা বেশিরভাগ সময় দেখা যায় অনেক সময় মানুষ খুব বেশি এটাকে ইম্পর্টেন্ট দেয় না মানে তারা খুব বেশি তাদের কাছে এই ব্যাপারটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয় সত্যি কি তাই অবভিয়াসলি নট আর্ট বলো বা শিল্প বা কলা যাই বলো না কেন এটা মানুষকে নিজের এসেটিক সেন্স বা উপলব্ধি নিজের নিজেকে জানতে পারা নিজেকে চিনতে পারা সেটা বোধ হয় কোনো না কোনো সময় সামটাইমস ইট হ্যাপেন্স যে আমরা যখন কোনো সাহিত্য পড়ি বা ধরো ডিজিটাল টেক দ্য এক্সাম্পল অফ ডিজিটাল লিটারেচার যখন কোনো মুভি দেখি বা কোনো ফিল্ম দেখি তখন সেই মুভি থ্রুতে বা সেই সাহিত্য যখন পড়ছি সেই সাহিত্যিক টেক্সটের থ্রুতে সামহাও নিজেকে উপলব্ধি করতে পারি বা নিজের লাইফটাকে সেখানে হয়তো দেখতে পায় তো এই জন্যেই বোধহয় আর্ট একটা ইম্মর্টাল কনসেপ্টস বা আসপেক্ট অফ হিউম্যান লাইফ যতদিন মানুষ থাকবে ততদিন শিল্প বা সাহিত্য থাকবেই থাকবে থাকতে তাকে হবেই কারণ এটা একটা জিনিস যেটা একটা মানুষকে শান্তির জায়গাতে নিয়ে যেতে পারে এখানে কিন্তু পোয়েট্রিকে বা সনেটকে কবি সামহাও ইমটাল করে দিয়ে চলে গেছেন কিসের ট্রুতে এক্সিলেন্সের ট্রুতে নেক্সট হচ্ছে দ্য পাওয়ার অফ পোয়েট্রি টু কংকার টাইম এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ইন দ্য পয়েম ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই জন্যেই কবি জানেন যে তার প্রিয় মানুষটাকে তিনি চিরকাল একইভাবে দেখতে পাবেন না বা মানুষের সামনে মানুষের সামনে তিনি একইভাবে প্রেজেন্ট করতে পারবেন না দ্যাট ইজ দ্য রিজন তিনি কি করছেন তিনি কবিতার সাহায্য নিচ্ছেন সনেটের সাহায্য নিচ্ছেন এবং সনেটের সাহায্য নিয়ে আমাদের সামনে এমনভাবে তিনি তার প্রিয় মানুষটাকে আমাদের সামনে প্রেজেন্ট করছেন অ্যাজ ইফ সেই মানুষটা তো মরে গেছে ডব্লিউ এইচ ডেফিনেটলি মারা গেছে কিন্তু মারা যাওয়ার পরেও কতদিন পরেও আমরা আজকে এইচ এইচকে নিয়ে আলোচনা করছি পড়ছি জানছি বুঝছি এটা ডব্লিউ এইচের কাছে কম বড় প্রাপ্তি একটা মানুষকে একটা একটা মানুষকে কবিতার ছুতে অমরত্ব দান করে গেলেন কবিতা এমন একটা জায়গা বা সাহিত্য এমন একটা জায়গা যেখানে একটা কবি সময়কে অতিক্রম করে গেলেন ওই জন্যই বোধ শেষ লাইনে তিনি বলেছেন না যে যতদিন পৃথিবী থাকবে যতদিন মানুষ দেখতে পাবে শুনতে পাবে বা যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন মানুষ আমার এই কবিতাকে পড়বে এবং ততদিন তুমি তাদের মাঝে থাকবে বিশাল বড় একটা প্রাপ্তি তো এইভাবে হয়তো কবি সময়কে অতিক্রম করে গেছেন বা সময়ের কনসেপ্টার বাধা পেরিয়ে তিনি চলে গেছেন অ্যান্ড ফাইনালি লাভ অ্যান্ড অ্যাডমিনেশন এটা বলার অপেক্ষা রাখে না এতক্ষণ ধরে আমরা যে পোয়েমটা পড়ছিলাম ইট ওয়াজ অল অ্যাবাউট দ্য আলটিমেট লাভ কেয়ার অ্যাফেকশন আমরা বলতে পারি যেখানে একটা মানুষ আর একটা মানুষের প্রতি কতটা অ্যাফেকশনেট হলে তার প্রতি কতটা অ্যাডমিরেশন থাকলে তার প্রতি কতটা ভালোবাসা থাকলে এই ধরনের একটা কবিতা লিখে যান যে কবিতার যুগে যুগে শেক্সপিয়ারকে তো আমরা পড়ছি উইলিয়াম শেক্সপিয়ারকে তো আমরা পড়ছি কিন্তু শেক্সপিয়ারের ভালো লাগার মানুষটা সম্বন্ধেও আমরা জানছি এটা সেই মানুষটার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি এটা বলার অপেক্ষা রাখে না এবার সিম্বলস পার্টিকুলার যে যে সিম্বলগুলো ইউজ করা হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি সামার্স ডেম ডে খুব প্রমিনেন্ট একটা সিম্বল সিম্বল কেমন ইংল্যান্ডের যদি আমরা দেখি তাহলে সামার্স ডে হচ্ছে মানে ধর প্রচন্ড শীত এবার যখন গরম পড়তে লাগছে তখন ভালো লাগার অনুভূতিটা ওয়েদারের কন্টেক্সটে ভালো লাগার অনুভূতিটা পিক পয়েন্টে পৌঁছে যাচ্ছে তারপরে আবার শীতের দিকে ঝুঁকে পড়ছে তাহলে তাহলে ডে ডে ইজ দ্য অফ গুড থিং ইন লাইফ কি রিপ্রেজেন্ট করছে তাহলে সমাজ ডে আদতে রিপ্রেজেন্ট করছে দ্য আল্টিমেট আলটিমেট ভালো জিনিসটা মানে যে জিনিসটার পরে আর ভালো জিনিস নেই তারপরে আবার জীবন পরিবর্তন হবে ওই জন্যই কবি বোধ হয় সমাজ ডে সঙ্গে তিনি প্রথমে তুলনা করলেন জিজ্ঞেস করলেন তারপর নিজেই ব্যাখ্যা করছেন যে না আমি তোমাকে সামাজ ডে সঙ্গে তুলনা করবো না কারণ সামাজ তো শেষ আছে গ্রীষ্মের সময় গ্রীষ্মের উষ্ণতারও তো শেষ আছে গ্রীষ্মের উষ্ণতাটা আমার ভালো লাগছে বাট সেটারও তো শেষ আছে আবার গ্রীষ্ম শেষ হলে আবার তো শীত আসবে সো দ্যাট ইজ দ্য রিজন আই এম নট গোয়িং টু কম্পেয়ার ইউ উইথ সামাজ ডে সামাজ ডে হয়তো এটাই সিম্বলাইজ করছে দ্য আলটিমেট পিক পয়েন্ট অফ হিউম্যান বিউটি বা হিউম্যান এক্সিস্টেন্স নেক্সট সিম্বল হচ্ছে দ্য সান এখানে সান দুটো জায়গাতে মানে দুই ভাবে ইউজ হয়েছে একটা জায়গাতে দেখো দা আই অফ হেমেন হিসেবে ইউজ হয়েছে যেটা পার্সনিফাই করা হয়েছিল অ্যাজ আই টোল্ড ইউ ওয়াইল আই ওয়াজ টিচিং ইউ ওয়াইল আই গোয়িং থ্রু দ্য পোয়েম আরেকটা একটা জায়গাতে হয়েছে দা গোল্ড কমপ্লেক্স অ্যান্ড ডিম আই অফ হেভেন সূর্যকে আমরা দ্য আল্টিমেট সোর্স অফ লাইট অ্যান্ড লাইফ বলি সূর্যকে আমরা দ্য আল্টিমেট সোর্স অফ লাইট অ্যান্ড লাইফ বলি কেন বলি কারণ সূর্যের মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে সূর্যের মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে কিনা একটা গোটা মানে আজকে পৃথিবীটা বেঁচে আছে অনলি বিকজ অফ দ্য সান সূর্য না থাকলে পৃথিবী রাতারাতি ধ্বংস হয়ে যাবে ঠিক একই রকম আই অফ হেভেন বা সূর্যকে কম্পেয়ার করা হচ্ছে কি এর সঙ্গে আলটিমেট সোর্স অফ লাইট অ্যান্ড লাইফ এখানে আলটিমেট সোর্স অফ লাইট অ্যান্ড লাইফ কাকে হচ্ছে আমরা যদি মিস্টার ডব্লু এর কথাই ভাবি যে তাকে হয়তো তার সঙ্গে তুলনা করতে চাইছে তাহলে একদিকে যেমন সূর্যকে বলছে সূর্যকে তুলনা করছে যে তুমি সূর্যের মতোই আলটিমেট সোর্স হয়ে যাবে মানে গোটা পৃথিবী বাঁচবে তোমার আওতায় ঠিক তেমন আবার পরক্ষণেই তিনি বলছেন যে গোল্ড কমপ্লেক্স কিন্তু সূর্যের সূর্যের আভাটাও আভাটাও এই ধীরে ধীরে কি হয় ধীরে ধীরে সেটার মানে থিত হয়ে যায় পতন হয়ে যায় একদিকে তিনি আলটিমেট সোর্স কথা বলছেন আবার আর একদিকে কি বলছেন আর একদিকে কিন্তু দ্য চেঞ্জিং নেচার অফ দ্য নেচার দ্য চেঞ্জিং নেচার অফ দ্য সান সূর্যের পরিবর্তনশীল প্রকৃতির কথাও তিনি কিন্তু মাথায় রাখছেন এবং তিনি কিন্তু বলছেন যে তোমার সূর্যের মতো যে সৌন্দর্যটা বা ক্ষমতাটা বা প্রখরতাটা সেটাও কিন্তু বেশিক্ষণ থাকবে না বা বেশি দিন থাকবে না আবার তো দেখা যাচ্ছে এলো মেঘে ঢেঙে গেল সূর্য সূর্য তার এই সৌন্দর্যটা হারিয়ে ফেললো এটাও তো হতে পারে তো সামহাও দ্য সান ইজ রিপ্রেজেন্টিং বোধ দ্য থিং মানে ডব্লিউ এর ক্ষেত্রে বা কবির প্রিয় মানুষটার ক্ষেত্রে একদিকে সূর্য যেমন আলটিমেট সোর্স অফ লাইফ

সিগনিফিক্যান্সে যাচ্ছি মিনিংটা আগে বুঝে নাও যে ফুলের কুড়ি ফুলের কুড়ি রয়েছে ওপর দিয়ে একটা প্রখর গ্রীষ্মের বাতাস যখন বয়ে যাচ্ছে তখন ফুলের কুড়িটা হয় ঝরে পড়ছে বা শুকিয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে যে বাতাসটা সেটা তো এক্সটার্নাল ফোর্স এক্সটার্নাল ফোর্স সেটার ওপর দিয়ে গেল বলে ফুলের কুড়িটা নষ্ট হয়ে গেল ঠিক তেমন হিউম্যান লাইফও কিন্তু ঠিক তেমন একই রকম ওই যে আমরা যে লাইনটা পড়ছিলাম না বাই চান্স এখানে হয়তো রাফ উইন্ডস দ্যাট বাই চান্সকে কে রিপ্রেজেন্ট করছে দ্যাট বাই চান্স অ্যাকচুয়ালি ফেট এক্সটার্নালি হঠাৎ করে আমার জীবনে এমন একটা প্রবলেম ঘটলো বা এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটলো যে অ্যাক্সিডেন্ট বা প্রবলেমের কারণে আমার জীবনটা হয়তো ভরা একটা সুন্দর জীবন সেটা ধ্বংস হয়ে গেল ঠিক ফুলের কুড়ির মতো তো এখানে রাফ উইন্ডস অ্যাকচুয়ালি সিম্বলাইজিং দ্য এক্সটার্নাল ফোর্স হুইচ সডেনলি ডেস্ট্রয়েজ দ্য লাইফ ইটসেলফ মানে ইট সাফ ডেথ অ্যান্ড ইন্টার্নাল লাইন্স এখানে ডেথ আমরা জানি মৃত্যু কি সেই মৃত্যুকেই হারাতে চাইছেন উইলিয়াম শেক্সপিয়ার এবং কবিতার মাধ্যমে তিনি সামহাও শারীরিক মৃত্যুকে তো হারাতে হারানো সম্ভব নয় কিন্তু মনুষ্যের অস্তিত্ব আদতে এটা খুব বাস্তব কথা আমরা দুইবার মরি একবার যখন নিজের অস্তিত্বটাকেই হারিয়ে ফেলি তখন শারীরিকভাবে বেঁচে থাকলেও আর নিজের অস্তিত্ব বা নিজের আইডেন্টি বা নিজের পরিচয়টুকুকে যদি না বাঁচিয়ে রাখতে পারি তাহলে কিন্তু ওয়ার ডেড তখন আর বেঁচে থাকার কোনো মানে হয় না আর একবার আমরা শারীরিকভাবে মরি ফিজিক্যাল ডেথ যেটাকে আমরা বলি তো এখানে কবি কিন্তু ফিজিক্যাল ডেথের কথা বলছেন না এখানে কিন্তু সেই দ্য ডেথ অফ দ্য আইডেন্টি বা দ্য এক্সিস্টেন্স একটা মানুষের অস্তিত্বের মৃত্যুর কথা বলছেন কবি এখানে সুন্দরভাবে বলছেন যে তার যে এটার্নাল লাইন্স বা তিনি যে সনেটটা লিখছেন তিনি যে সনেটটা লিখছেন সেই সনেট এই এক্সিস্টেন্স ডব্লিউচ কে চিরস্থায়িত্ব দিয়ে যাবে তার আইডেন্টিটা বা তাকে চিরস্থায়িত্ব দিয়ে যাবে এবং দিয়েও গেছে পোয়েট্রিটা পড়াতে গিয়ে মানে পোয়েমটা সনেটটা পড়াতে গিয়ে একটা কথা বলছিলাম না লুক দ্য লেভেল অফ কনফিডেন্স অফ দ্য ম্যান মানে কোন লেভেলে একটা মানুষের মধ্যে কনফিডেন্স এবং এক্সিলেন্স থাকতে গেলে তিনি একটা কবিতা লিখে যাচ্ছেন সেখানে তার প্রিয় মানুষটাকে তিনি অমর করে যাচ্ছেন এবং সেটাকে তিনি বড়াই করে যথারীতি বলছেন যে আমার কবিতার লাইন যতদিন মানুষ থাকবে ততদিন পড়বে এবং ততদিন তুমি অমর হয়ে থাকবে তো এখানে ইটার্নাল লাইন্স মিনস দ্য সনেট আর মৃত্যু মানে হচ্ছে দ্য ডেথ অফ দ্য এক্সিস্টেন্স এবং এই মৃত্যুকে তিনি সনেটের ছুতে হারিয়ে দিয়েছেন দ্যাট হ্যাজ বিন প্রুভড এবার আমরা ফর্ম এবং স্ট্রাকচার নিয়ে আসি ইনফ্যাক্ট যখন আমি পড়াচ্ছিলাম প্রথমে একটা কথা বলেছিলাম তোমাদের যে ফর্ম অ্যান্ড স্ট্রাকচারটাও আমি শেষের দিকে গিয়ে আলোচনা করব না ওয়ে আর হেয়ার পোয়েমটা দেখো এটা হচ্ছে চোদ্দ লাইনের সনেট যেটা আমরা এক্ষুনি পড়লাম শালায় কাম্পিয়ে দিয়ে টু এস ডে সনেট নাম্বার এইটিন শেক্সপিয়ারের সনেট নাম্বার এইটিন এটা এখানে ফার্স্ট প্রথম দেখো এখানে চার লাইনে ভাগ হয়ে রয়েছে এখানে চার লাইন আছে এখানে চার লাইন আছে তাহলে তিন চারে বারো লাইন শেষে দুই লাইন সনেট যখন আলোচনা করছিলাম তখন বলেছিলাম একটা সনেট চোদ্দ লাইনের হয় সনেট জেনারেলি চোদ্দ লাইনের হয় কিন্তু কিছু সনেট আছে যেগুলোকে আমরা কার্টেল সনেট বলি যেটা কিন্তু সাড়ে দশ লাইনের হয় মানে খুব ওটা ভাবে তো যাও এখানে দেখো মাথায় রেখো সনেট জেনারেলি চোদ্দ লাইনেরই এবার এই যে এই চার লাইনকে আমরা বলছি কোয়াট্রেন চার লাইনকে কি বলছি ট্রেন তাহলে তিনটে কোয়াট্রেন ট্রেনকে আমরা বারো লাইনকে বলছি বলছি ট্রেন্স। এই চার লাইন আলাদা করে কোয়ারট্রেন্স বলছি এবং শেষেরটাকে বলছি কাপলেট শেষেরটাকে কি বলছি কাপলেট এই কোয়ারট্রেন্সের মধ্যে সামহাউ কবি তার স্ট্রং ইমোশনাল অ্যাপিলটাকে আমাদের সামনে প্রেজেন্ট করছেন বা একটা প্রবলেমসের কথা বলছেন এবং শেষের দুই লাইনে তিনি একটা সলিউশন দিচ্ছেন এবং দেখো শেষের দুই লাইনে সলিউশন দিলেন তিনি কি বললেন যতদিন মানুষ বেঁচে থাকবে পৃথিবীর বুকে ততদিন মানুষ আমার এই কবিতা পড়বে আর যতদিন কবিতা পড়বে ততদিন তুমি অমর হয়ে থাকবে এতক্ষণ কবি তার প্রিয় মানুষটাকে অমরত্ব দান করার কথা মানে অমরত্ব দেওয়ার কথা ভাবছিলেন কি করে তার চির যৌবনটা ধরে রাখবেন সেটার কথা ভাবছিলেন এবং সেটাই ডিসকাস করছিলেন ফাইনালি শেষ দুই লাইনে এসে তিনি কিন্তু অমরত্ব দিয়েও দিলেন এবার দেখো এবার যদি আমরা এটার রাইম স্কিমটা দেখি এববিএ এব ঠিক কেমন ভাবে কাজ করছে দেখো ডে ডেটা যদি এ হিসেবে ধরি তাহলে মে ডে মে কাজ করছে কাজ করছে টেম্পারেট অ্যান্ড ডেট বিবি মিলছে মিলে যাচ্ছে এবার দেখো সাইন্স যদি সি হয় ডিক্লাইন্স মিলছে মিলে যাচ্ছে আবার দেখো ডিমড আনট্রিমড মিলে দেখো মিলছে মিলে যাচ্ছে মিলে যাচ্ছে এফ এফ এবং এখানে শেষে জি জি সি ডি দুটো আমি কিমি সিমিলার সি ডি জি জি সো দিস ওয়াজ অল দ্য ফর্ম অ্যান্ড স্ট্রাকচার এরপর ফর্ম অ্যান্ড স্ট্রাকচার আরেকটা প্যাটার্ন আছে এটি কোন ধরনের মেট্রিক্যাল প্যাটার্ন ইউজ করা হয়েছে পার্টিকুলার পোয়েমে সেটা আমরা দেখব এখানে যে মেট্রিক্যাল প্যাটার্ন বা মিটারটা ইউজ করা হয়েছে সেটাকে আমরা আয়াম্বিক পেন্টামিটার বলি ইনফ্যাক্ট যখন আমি তোমাদের সনেটটা বোঝাচ্ছিলাম বা সনেটের ডেফিনেশনটা আলোচনা করছিলাম বা পুরো কনসেপ্টটা আলোচনা করছিলাম সেখানে কিন্তু একটা কথা বলেছিলাম যে আয়াম্বিক পেন্টামিটারটা মনে রাখো আমরা যখন ফর্ম অ্যান্ড স্ট্রাকচার পড়বো তখন এটাকে ডিটেলে বুঝব তাহলে চলো এটাকে এবার ডিটেলে বোঝা যাক আয়ম্বিক পেন্টামিটার আয়াম্বিক পেন্টামিটারকে যদি খুব ভালোভাবে বুঝতে হয় তাহলে এটিকে তিনটি ভাগে ভাগ করতে হবে একটি হলো আয়াম তারপরে পেন্টা এবং মিটার এখানে মিটার ব্যাপারটি বোঝার চেষ্টা করো খুব সাধারণ কথায় মিটার হলো কোনো কবিতার ছন্দের একটি প্যাটার্ন বা কবিতার ছন্দ বোঝানোর জন্য কবিতায় যে বিটস ইউজ করা হয় সেটিকে আমরা মিটার বলি এইবার পেন্টা ব্যাপারটা কি পেন্টা মানে ফাইভ বা পাঁচ তাহলে পেন্টামিটের হলো পাঁচটি ছন্দ বা পাঁচটি প্যাটার্ন এবারে এস আয়ামে যে কোনো ওয়ার্ড বা শব্দ কতগুলো ইউনিট বা ব্লক দিয়ে তৈরি হয় উচ্চারণের ক্ষেত্রে যেটিকে আমরা সিলেবল বলি যেমন ধরো কম্পার এই পার্টিকুলার শব্দটিকে যদি উচ্চারণ করো তাহলে এখানে উচ্চারণ হবে কেমন ভাবে একবার হবে কম এবং দ্বিতীয়বার হবে প্যার কম প্যার কম প্যার তাহলে আমরা উচ্চারণের নিরিখে এটা বলতেই পারি যে কম্পেয়ার শব্দটি দুটো সিলেবল দিয়ে তৈরি যে কোনো একটি শব্দে এই দুটো সিলেবলের প্রথম সিলেবলটি যদি আনস্ট্রেসড হয় এবং দ্বিতীয় সিলেবলটি যদি স্ট্রেসড হয় তাহলে সেটিকে আমরা আয়াম্বিক বলি এখানে আনস্ট্রেসড ব্যাপারটা কি আনস্ট্রেসড মানে হলো উচ্চারণের সময় যখন আমরা খুব বেশি জোর দেওয়ার প্রয়োজন বোধ করি না যেমন কম্পেয়ারে কম খুব বেশি জোর নেই কিন্তু প্যার টেনে যেন বলতে হচ্ছে তো এই কম্পেয়ারের কার্মটা আর্নস্ট্রেস বলছি কারণ এখানে উচ্চারণে আমরা সেইভাবে জোর দিচ্ছি না আবার পের পের যখন এই এই সিলেবেলটিকে যখন উচ্চারণ করছি তখন আমাদেরকে জোর দিতে হচ্ছে স্ট্রেস স্ট্রেস মানে হচ্ছে চাপ আমরা বলি না স্টুডেন্টরা স্ট্রেসে আছে মিন্স চাপে আছে ঠিক তেমন এখানে স্ট্রেস এবং আর্নস্ট্রেস মিন্স যেটাতে আমরা চাপ দিচ্ছি উচ্চারণের সময় যে সিলেবলটাতে আমরা জোর দিচ্ছি সেটা হচ্ছে স্ট্রেস সিলেবল যেটাতে জোর দিচ্ছি না সেটাকে আনস্ট্রেস তাহলে এই পার্টিকুলার শব্দে দুটো সিলেবল ইউজ করা হয়েছে একটা হচ্ছে কম একটা হচ্ছে প্যার এখানে কম এ আনস্ট্রেস সিলেবল কারণ খুব বেশি জোর দেওয়ার প্রয়োজন পড়ছে না পেয়ার হচ্ছে স্ট্রেস সিলেবল যেখানে খুব বেশি জোর দিতে হচ্ছে তাহলে এইটাকে বলছি আমরা আয়াম বা আয়াম তাহলে এবার আয়েম্বিক পেন্টেমিটার ব্যাপারটা কি কমপ্লিট সেন্সে যদি আমরা এবার একটু বোঝার চেষ্টা করি তাহলে হলো আয়ম্বিক পেন্টেমিটার কবিতার একটি ছন্দ যেখানে পাঁচটি মিটার বা প্যাটার্ন এবং দশটি সিলেবলের উপর বেশ করে কবিতার প্রতিটা লাইন লেখা হয়ে থাকে যেমন দেখো শেক্সপিয়ার বিখ্যাত একটি সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এখানে লক্ষ্য করো শ্যাল আই এখানে শ্যালটা হচ্ছে আনস্ট্রেস সিলেবল আইটা হচ্ছে স্ট্রেস সিলেবল কম্পেয়ার কমটা হচ্ছে আনস্ট্রেস পেয়ারটা হচ্ছে স্ট্রেস দি টু দিটা আনস্ট্রেস টুটা হচ্ছে স্ট্রেস আর সাম সম দেখো জোর দিতে হচ্ছে স্ট্রেস আর হচ্ছে আনস্ট্রেস মোস্ট ডে ডে বলতে গিয়ে আমাদেরকে যেমন টেনে বলতে হচ্ছে ডে তাহলে এখানে ডেটা হচ্ছে স্ট্রেস এবং মোস্ট হচ্ছে আনস্ট্রেস তাহলে আয়ম্বিক পেন্টেমিটার সিম্পলিফাইড ওয়েতে যদি বোঝার চেষ্টা করি তাহলে আয়ম্বিক পেন্টামিটার আর কিচ্ছু নয় আইএম্বিক পেন্টামিটার হচ্ছে কোনো একটি কবিতায় কোনো যে কোনো কবিতার একটি ছন্দ যেখানে পাঁচটি মিটার বা প্যাটার্নকে ব্যবহার করা হয় দশটি সিলেবলের ওপর বেস করে সিম্পলি কবিতার যে কোনো একটা লাইন লেখা হবে পাঁচটি মিটার এবং দশটি সিলেবল ব্যবহার করে সেটাকে আমরা বলবো আয়াম্বিক পেন্টামিটার আর অবভিয়াসলি এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি ইউ আর অলওয়েজ ওয়েলকাম আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ দ্য আনসার অ্যান্ড খুব মন দিয়ে পড়াশোনা করো এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ এন্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওথ শেয়ারিং